নমস্কার বন্ধুরা, আমি ঋতব্রত। তোমাদের সবাইকে স্বাগত জানাই খেলমিনিয়াক্স বাংলার নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি করতে বসেছি সেটাতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড অনেক ট্রান্সফার আপডেট আর রিউমার্স থাকবে, কিছু কনফার্ম নিউজ, কিছু রিউমার্স, সমস্ত কিছুই থাকবে, কারণ লাস্ট দুদিন আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও দেওয়া সম্ভব হয়নি। আর তাছাড়াও ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে কিছু খুচরো নিউজ থাকছে, আর বড়ো এক কিছু নিউজও থাকছে। আর ইন্টারন্যাশনাল ফুটবল তোমরা জানো পুরোদমে চলছে। আমার লাস্ট ভিডিওটা ছাড়ার পর এই ভিডিওটা যে ছাড়ছি, মাঝখানে অনেকটা টাইম গেছে, অনেকগুলো ম্যাচ হয়েছে, অনেকগুলো টিমের ম্যাচ হয়েছে, মাঝখানে অনেক কিছুর অদল বদল ঘটে গেছে যা লাস্ট তোমাদের আপডেট দিয়েছিলাম তারপর থেকে। তো সেই আপডেটগুলো নিয়েও একটা টোটাল অ্যানালিসিস থাকবে। ইউরোপিয়ান ফুটবল প্রত্যেকটা লিগ আলাদা আলাদা করে ছেড়ে ছেড়ে বিশ্লেষণ করা সম্ভব না, কারণ অতটা বড় করা যাবে না ভিডিওটাকে। তো একসঙ্গে যতটা সম্ভব বলার চেষ্টা করব, আর ভবিষ্যতে যে ম্যাচগুলো হতে চলেছে সেখানে রেজাল্ট কী হতে পারে সেই নিয়েও একটু প্রেডিকশন তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। আর একবার বলে নেবো, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো প্রথমেই চোখ রাখা যাক ইস্টবেঙ্গল মোহনবাগানের খবরে। বন্ধুরা, শুরুতেই চোখ রাখছি এটিকে মোহনবাগানের খবরের দিকে। ওখানে একটা খুব বড় আপডেট, সেটা আজকে সকালবেলায় বেরিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সকলে এতক্ষণ জেনে গেছো। সেই আপডেটটা হচ্ছে যে রয় কৃষ্ণা অফিসিয়ালি সমস্ত জল্পনা হল্পনার অবসান ঘটিয়ে আরও এক বছরের জন্য এটিকে মোহনবাগানেই থাকতে চলেছে। তো এটা খুবই ভালো খবর এটিকে মোহনবাগান যারা ভক্ত আছো তাদের জন্যে, যে অন্য যে একটা স্ট্রাইকার নিতে পারে এটিকে মোহনবাগান, এরকম কথা চলছিল, সেই রকম কোনো কিছুর আর সম্ভাবনা রইল না। টিম ফিক্সড রয়েছে পুরো, খুব সামান্য কিছু পরিবর্তন হয়তো হতে পারে, কিন্তু আর কোনো নতুন স্ট্রাইকার আসার যে নিউজটা চলছিল সেটাও আর থাকবে না, কারণ এটা রয় কৃষ্ণাকে যখন পাওয়া গেছে, যে আগের মরশুমে 15টা গোল আর 6টা অ্যাসিস্ট করেছিল 21টা ম্যাচে, অর্থাৎ 21টা ম্যাচে 21টা গোলের ক্ষেত্রে ওর অবদান ছিল, তার মানে বুঝতেই পারছো যে প্রতি ম্যাচেই বলতে গেলে স্ট্যাটিস্টিক্যালি ও একটা না একটা গোল করার ক্ষেত্রে অবদান রাখছিল। তো এইরকম একজন প্লেয়ারকে যখন রিটার্ন করা গেছে পরের মৌসুমের জন্য, তখন অন্য কোনো স্ট্রাইকারের জন্য আলাদা করে মাথা ব্যথা করার কোনো দরকারই পড়ে না। তো এটা খুবই একটা ভালো নিউজ। তো এর থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যে আমরা যে কয়েকদিন ধরে যে একজন প্লেয়ারের কথা বলছিলাম যে লালিগার সেকেন্ড ডিভিশনে খেলছে এই মুহূর্তে সরিয়ানো, তো ওর সঙ্গে যে মুম্বাই সিটি এফসি, তারপর বেঙ্গালুরু এফসি আর এটিকে মোহনবাগানের যে তিনজনের যোগাযোগ রয়েছে এরকম নিয়ে জল্পনা চলছিল, তো সেই দৌড় থেকে একটা কথা শিওরলি বলা যায় যে এটিকে মোহনবাগান সরে এলো, কারণ তা ওরা রয় কৃষ্ণাকে পেয়ে গেল। এখন ওই লড়াইটা সরিয়ানো এই ইন্ডিয়ান ফুটবলে আসবে কিনা সেটা সীমাবদ্ধ থাকছে বেঙ্গালুরু এফসি আর মুম্বাই এফসির মধ্যে। আর ও ইন্ডিয়ান ফুটবলে আসবে কিনা সেটা নিয়ে এখনও নতুন কোনো আপডেট পাওয়ার মতো কিছু হয়নি। ও জিরোনায় খেলছিল, এই জিরোনার এখনও 5 নম্বরেই রয়েছে আরও 3-4টা ম্যাচ খেলার পরও, আর প্রত্যেকটা ম্যাচেই ও নেমেছিল কিন্তু স্টার্টার হিসেবে নামেনি, ও নেমেছিল সাবস্টিটিউট হিসেবে এবং নেমে বলার মতো কিছুই করতে পারেনি, বলতে গেলে পারফরমেন্স এখনও অবধি জঘন্যই দেখা গেছে। তবে হ্যাঁ, আমি বলছি না ও খারাপ প্লেয়ার, ও জিরোনায় বাজে খেলছে তার মানে যে এখানেও এসে বাজে খেলবে এমন ব্যাপার নয়, কিন্তু একটা মেন্টাল হেলথ কনফিডেন্সের ব্যাপার থাকে, যে কোনো একটা জায়গায় ভালো পারফর্ম করে আসার পর এখানে এসে ভালো পারফর্ম করা, মানে যে কোনো লিগে এসে ভালো পারফর্ম করা, এই ব্যাপারটা থাকে। কখনো কখনো ব্যাপারটা যে হয় আর কি, যে ভালো কোনো লিগে খারাপ পারফরমেন্স করে এলো, তারপর কোনো অপেক্ষাকৃত ছোটো লিগে এলো যেখানে ওর ভালো খেলার কথা কোনো প্লেয়ারের, সে ততটা ভালো খেলতে পারে না, কারণ আগে যেখানে খেলে এসছে ওখানে ওর মেন্টাল কনফিডেন্সটা ডাউন হয়ে থাকে ওর পারফরমেন্সের জন্য। যেমন আমরা যদি রয় কৃষ্ণার কথাই দেখি, ও তোমরা জানো অস্ট্রেলিয়ান লিগের টপ স্কোরার হয়ে এসেছিলো, তো এখানে এসে সেই ইয়েটাও ডেলিভার করতে পেরেছে। তো যাই হোক, যে ব্যাপারটা বলার ছিল সেটা বলেই দিয়েছে অলরেডি, যে রয় কৃষ্ণা থাকছে, আর সরিয়ানোকে নিয়ে যে লড়াইটা চলছিল সেটা থেকে এটিকে মোহনবাগান বেরিয়ে গেল। ওই লড়াইটা সীমাবদ্ধ রয়েছে শুধু বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে। তো হ্যাঁ, মোহনবাগান নিয়ে এটাই বড় আপডেট ছিল। এবার ইস্টবেঙ্গলের কথা বলি। তোমরা জানো বুধবার ইস্টবেঙ্গলের কার্যকরী সমিতির বৈঠক ডাকা হয়েছিল, তারপর সেই বৈঠকে থেকে জানানো হয়েছিল যে বৃহস্পতিবার মানে গতকাল একটা প্রেস কনফারেন্স আয়োজন করা হচ্ছে 3টে থেকে, এবং সেই প্রেস কনফারেন্সে ইস্টবেঙ্গলের এইবারে শতবর্ষের লোগো দেওয়া স্যানিটাইজার আর মাস্ক উদ্বোধন করা হয়েছে, আর দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যে 25 টাকা করে মাস্ক এবং 50 টাকা করে স্যানিটাইজার, এইরকম কিছু প্ল্যান্স বার করেছে ইস্টবেঙ্গল কর্তারা। আর তাদেরকে সেখানে যখন আইএসএল নিয়ে কোয়েশ্চেন করা হয় যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে কিনা বা কোয়েসের সঙ্গে সেই দ্বন্দ্ব মিটেছে কিনা, তার উত্তরে দেবব্রত সরকার মানে নীতুদা যাকে বলে ইস্টবেঙ্গল ভক্তরা চেনে,
তিনি একটাই অ্যান্সার দিয়েছেন যে আইএসএল এর শেডিউল যখনই শিওর করবে AIFF অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন, তখনই নিজেদের অবস্থানটা পরিষ্কার করে দেবে। তার 7 দিনের মধ্যে তারা আই লিগে খেলছে না আইএসএল এ খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল, সেই ব্যাপারটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে। তো হ্যাঁ, এখনও অবধি ওই নিয়ে কোনো নতুন খবর পাওয়া যায়নি, এখনও অবধি পুরো ব্যাপারটা নিয়ে সমর্থকরা ধোঁয়াশাতেই রয়েছে, যার ফলে অনেক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় অনেক সমর্থকদের মধ্যে ঝামেলার সৃষ্টি হচ্ছে। তো এখনও কিছুদিন ধৈর্য ধরতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের এটা জানার জন্য যে আলটিমেটলি তারা আইএসএলে খেলছে না আই লিগে খেলছে। তো হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়ে ছিল আজকে এটুকুই খবর, কিন্তু আজকে অনেকগুলো ইন্ডিয়ান ফুটবলের ভালো ভালো ট্রান্সফার আপডেট রয়েছে, তার মধ্যে কিছু রিউমার্স আর কিছু অফিসিয়াল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সেই সমস্ত নিউজগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের অনেক আপডেট আছে তোমাদের বলে দিয়েছি, সেই জন্য আজকেও খাতা নিয়ে বসে পড়েছি। তো শুরু করব আমরা যে ক্লাবটাকে দিয়ে, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। কেরালা ব্লাস্টার্স এফসি মেসিকে ছেড়ে দিতে চলেছে। মেসি মানে অবশ্যই লিওনেল মেসি না, এর নাম পুরো নাম হচ্ছে রাফায়েল বৌলি মেসি। তো একে তোমরা লাস্ট সিজনে দেখেছো, এ মোট কেরালা ব্লাস্টার্সের হয়ে 8টা গোল করেছিল, 1টা অ্যাসিস্ট করেছিল। তাই একে ছেড়ে দিতে চলেছে, এ কোথায় যাচ্ছে সেটা পরে আসছি। তার আগে এই রিপ্লেসমেন্ট হিসেবে কেরালা ব্লাস্টার্স এফসি কাকে আনতে চলেছে সেটার কথা তোমাদের বলে দিই। নামটা খুব পরিচিত, হায়দ্রাবাদ এফসি, আগের বছর যারা একেবারেই খেলতে পারেনি আইএসএলে, সেই টিম থেকে মার্সেলিনোকে আনতে চলেছে। তোমরা জানো মার্সেলিনো কত ভালো প্লেয়ার, আর আগের মরশুমে হায়দ্রাবাদ বাজে খেললো, 7টা গোল আর 2টো অ্যাসিস্ট করেছিল, মানে মোট 9টা গোলের ক্ষেত্রে ওর অবদান ছিল হায়দ্রাবাদের। তো ওকে ওর রিপ্লেসমেন্ট হিসেবে আনছে, মানে মেসির রিপ্লেসমেন্ট হিসেবে মার্সেলিনোকে আনছে এবার কেরালা ব্লাস্টার্স এফসি। আর মজার কথা যে আগেরবার এই রাফায়েল বৌলি মেসি, ও মোট 9টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছিল কেরালায়, আর ও চলে যাচ্ছে এখন, আর ওর মতনই আগেরবার 9টা গোলের অবদান রাখা হায়দ্রাবাদ এফসি থেকে মার্সেলিনোকে আনতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। তার সঙ্গে আর একটা রিউমার্স শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে, সেই রিউমার্সটা খুব ইন্টারেস্টিং। শোনা যাচ্ছে যে মোহনবাগান, মানে আমি শুধু মোহনবাগানের কথা বলছি, আগেরবার আই লিগ যেটা মোহনবাগানের টিম থেকে ফ্রান গঞ্জালেসের সঙ্গেও কথা চলছে, এটিকে মানে এটিকে না সরি কেরালা ব্লাস্টার্সের কথা চলছে। তো আলটিমেটলি ওটা হবে কি না সেটা জানা নেই, আর এটা পুরোপুরি রিউমার্সের পর্যায়েই রয়েছে, কোনো কনফার্ম এই ব্যাপারটাকে করে এরকম কোনো খবর পাওয়া যায়নি। কিন্তু একটা রিউমার্স এটা চলে যাচ্ছে যে ফ্রান গঞ্জালেসের সঙ্গে রেগুলার যোগাযোগ রেখে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। আর যেহেতু কিবু ভিকুনা ওখানে কেরালা ব্লাস্টার্সে কোচ হয়ে গেছেন, তো এই রিউমার্সটা যদি ভবিষ্যতে সত্যি হয়ে দেখা যায় যে ফ্রান গঞ্জালেস যেহেতু জয়েন করলো কেরালা ব্লাস্টার্স এফসিতে, তাহলে এটা অবাক হওয়ার কিছু থাকবে না। তো এবার আসি রাফায়েল মেসি বৌলি কোথায় যাচ্ছে সেই ব্যাপারে। তো রাফায়েল মেসি বৌলিকে এবার অফার করেছে ওড়িশা এফসি। তোমরা জানো দলবদলের বাজারে এবার ওড়িশা এফসি একদম অ্যাক্টিভ টিমগুলোর মধ্যে একটা, অনেকগুলো প্লেয়ার সই করিয়েছে তারা, আরও কিছু প্লেয়ার তাদের আপডেট দেবো। তো এই মুহূর্তে গোল করার জন্যে ওরা মেসিকেও অফার করলো। তো আলটিমেটলি এই ব্যাপারটা কনফার্ম হয় কি না এটা আমাদের দেখতে হবে, কিন্তু আমার মতে এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমরা মার্সেলিনোকে কেরালা ব্লাস্টার্সে আর ওর সেখান থেকে কেরালা ব্লাস্টার্স থেকে এই রাফায়েল মেসি বৌলিকে আমরা ওড়িশা এফসিতে চলে যেতে দেখব। তো এই ওড়িশা এফসির আরও দুটো ইয়াংস্টার সই করিয়েছে সেই ব্যাপারটায় আসি, নামগুলো খুবই এদের ডিফিকাল্ট। আর এই দুজনেই আসছে আইজল থেকে, আইজল থেকে এরা ওড়িশা এফসিতে সই করছে। একজনের নাম হচ্ছে ভানলা রোটমেলা, আইজ্যাক ভান্ডার রোটমেলা, এ হচ্ছে রাইট উইঙ্গার, আর এ আগে ব্যাঙ্গালোর এফসিতেও খেলে মানে খেলেছে বল মানে স্কোয়াডে ছিল 2017-তে, তারপর 2018 থেকে আইজলের টিমে ছিল, তারপর এবার ওড়িশা এফসিতে আসতে চলেছে। আর সেকেন্ড যে প্লেয়ারটা আসতে চলেছে সে হচ্ছে পাউল রামফাংজলভা। তো এ হচ্ছে ডিফেন্ডার, আইজল এফসিরই সঙ্গে ছিল, দুজনে একসঙ্গে খেলেছিল, বা দুজনে একসঙ্গেই ট্যালেন্টেড এবং প্রমিসিং বলে দুজনকে একসঙ্গে স্কাউট করে তুলে ফেলেছে ওড়িশা এফসির যে স্কাউটাররা আছে তারা। তো এই ছিল ওড়িশা এফসি আর কেরালা ব্লাস্টার্সকে নিয়ে নিউজ। এবার আমি আসবো এফসি গোয়ার কথা। এফসি গোয়াতে কয়েকটি ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট আছে, সেটা হচ্ছে তোমরা এতক্ষণে জেনে গেছো নিশ্চয়ই, তবুও আমি বলে দিচ্ছি, লেনি রড্রিগেসকে পরবর্তী 2 মরশুমের জন্য অফার করেছিল গোয়া, এবং সেই অফার পছন্দ হয়েছে লেনি রড্রিগেসের। তো 2022 অবধি আমরা লেনি রড্রিগেসকে আশা করি গোয়াতেই খেলতে দেখবো কন্ট্রাক্ট অনুযায়ী, যদি না মাঝখানে কোনো পরিবর্তন হয় দুই পক্ষের ইয়েতে মনোভাবে, তাহলে 2022 অবধি আমরা লেনি রড্রিগেসকে গোয়াতেই দেখতে চলেছি।
তো আর কোরোকে নিয়ে যে সমস্যাটা চলছে সেটা তো তোমরা জানোই, যে কোরো দাবি করছে যে ও যতটা ক্লাবকে সার্ভিস দিয়েছে, আমরা সবাই জানি ও গোয়াকে কতটা ভালো সার্ভিস দিয়েছে, এরপর গোয়া এফসি এএফসি ক্লাব কাপ খেলতে যাচ্ছে, তো ওখানে কোরো নিজে জানিয়েছে যে ওই টুর্নামেন্টে খেলতে চায়, গোয়াকে রিপ্রেজেন্ট করতে চায়, কিন্তু গোয়া ওকে নতুন যে অফারটা দিচ্ছে, নতুন ওর কন্ট্রাক্টটা এটা দিচ্ছে সেটাতেও খুশি না, ও মনে করছে যে ও যা পারফরমেন্স করেছে গোয়ার হয়ে ওর ভ্যালুটা আরও বেশি হওয়া উচিত, এখনও গোয়া ওকে যোগ্য ভ্যালুটা দিচ্ছে না। তো এখনই যে ও গোয়া ছাড়বে এরকম কোনো মানে ও অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি যে ও গোয়া ছাড়তে চলেছে, কন্ট্রাক্ট নিয়ে দুপক্ষের মধ্যেই কথা হবে, আর তারপর যদি দুপক্ষ একটা সাম্যাবস্থায় আসতে পারে মতামতের দিক দিয়ে, তো আলটিমেটলি কোরো গোয়াতেই থাকবে, না হলে হয়তো এসএলএর নতুন কোনো ক্লাব কোরোকে নিতে পারে। তো হ্যাঁ, এটাই ছিল নিউজ। আর লাস্ট গোয়াকে নিয়ে একটা আপডেট দেবো, এটা দিয়ে ইন্ডিয়ান ফুটবলের আপডেটটা শেষ হবে। এটা আপডেটটা খুব ইন্টারেস্টিং, মন দিয়ে শোনো। চিকো ফ্লোরেস বলে একজন স্প্যানিশ ডিফেন্ডারকে অফার করছে গোয়া। এই চিকো ফ্লোরেসকে, চিকো ফ্লোরেসের কথা যদি আমরা বলি, ও স্প্যানিশের মানে থার্ড টায়ার লিগেই খেলা শুরু করেছিল ক্যাডিটস এফসির হয়ে, তারপর ও বেশ কয়েকটা বড় বড় শুধু স্পেনের না, ও পুরো পুরো ইউরোপের বেশ কয়েকটা বড় বড় ক্লাবে খেলেছে। সেই ক্লাবগুলো হলো জেনোয়া, তারপর স্পেনের এই মুহূর্তে তোমরা জানো ফার্স্ট ডিভিশনে খেলছে ম্যালোরোকা, ওই ম্যালোরোকার হয়ে ও খেলেছে, আর ইংলিশ প্রিমিয়ার লিগে ও খেলেছে সোয়ানসি সিটি এফসির হয়ে। তো এইরকম একটা প্লেয়ারকে যে আপাতত আবার স্পেনের এই মুহূর্তে আবার স্পেনের সেকেন্ড টায়ার লিগে খেলছে, তো সেই রকম এই প্লেয়ারটাকে অফার করেছে গোয়া। মানে এর মধ্যে সঙ্গে যে এখনও সমস্ত কিছু অফিসিয়াল হয়ে গেছে তা না, বা খুব অফিসিয়াল হওয়ার খুব কাছাকাছি হয়ে গেছে তা না, জাস্ট অফার করা হয়েছে, দুপক্ষের মধ্যে সবে কথাবার্তা শুরু হয়েছে। তো আলটিমেটলি এ আসে কি না ইয়েতে গোয়াতে আমরা চোখ রাখবো। অবশ্যই বিভিন্ন ইউরোপিয়ান লিগগুলোতে খেলার অভিজ্ঞতা রয়েছে, যদি আসে তাহলে ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব একটা ভালো খবর হবে, কিন্তু আলটিমেটলি অফার পছন্দ হয় কি না, ওর পছন্দ মতো অফার ওকে দিতে পারে কি না এফসি গোয়া, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবল নিয়ে ছিল এটুকুই আপডেট, এবার আমরা চোখ রাখবো ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে, অনেক কথা বলার আছে সেখানে, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই ইউরোপিয়ান ফুটবলের কথা বলতে প্রথমেই আসি লালিগায়, ওখানে একদম হাড্ডাহাড্ডি রেস চলছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে। ওখানে তোমরা জানো বার্সেলোনা মাঝখানে একটা ম্যাচে ড্রপ করেছে পয়েন্ট সেভিয়ার এগেনস্টে, আর রিয়াল মাদ্রিদ সেই সুযোগটা পুরোপুরি নিয়েছে, ভ্যালেন্সিয়া রিয়াল সোসিয়াদাদ ম্যালোরোকা পরপর তিনটে দলকেই ওরা হারিয়ে একদম টাট্টু ঘোড়ার মতো ছুটছে। আর জেদান বলে দিয়েছিল যে ওরা যে বাকি যে কটা ম্যাচ আছে প্রত্যেকটাকে ফাইনালের মতো দেখছে, আর সত্যি সত্যি রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা ম্যাচকে ফাইনালের মতো দেখছে, জেতার জন্য মরিয়া দেখাচ্ছে যাদের। হ্যাঁ, কিছু কিছু বিতর্কিত ব্যাপারও দেখা যাচ্ছে, অনেকে অভিযোগ যে ভার নাকি রিয়াল মাদ্রিদের ফেভারে কথা বলছে ইয়েটি, এবার এইরকম অভিযোগ সব লিগের ক্ষেত্রেই থাকে। আলটিমেটলি এরকম অভিযোগ যে বার্সার এগেনস্টেও আগে উঠেছে, ওঠেনি এমন নয়। তো সেই সব সমস্ত কিছু বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে সত্যি অসাধারণ ফর্মে রয়েছে। আগের ম্যাচে তোমরা জানো সার্জিও র্যামোসের ওই অসাধারণ ফ্রিকিকের গোল আর ভিনিসিয়াস জুনিয়রের গোলে 2-0 গোলে ম্যালোরোকাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর বার্সা নিজেদের ওই মেসির জন্মদিনের দিন যে ম্যাচটা খেলতে নেমেছিল, সবাই আশা করছিল মেসি 700তম গোল করবে, কিন্তু আলটিমেটলি 700তম গোল মেসি পায়নি, কিন্তু রাকিতিচের গোলটার ক্ষেত্রে বলতে গেলে অ্যাসিস্টটা মেসি করেছে, যদিও ওটা হয়তো খুব একটা পুরোপুরি বলতে গেলে ইন্টেনশনাল ছিল না, বলটা চলে গেছে রাকিতিচের কাছে, ওরকমভাবে মেসি হয়তো নিজেই শট করতে চেয়েছিল ওই জায়গাটা। তো আলটিমেটলি যাই হোক, 700 গোল হয়তো আর খুব বেশি দূরে নেই মেসির, পরের ম্যাচেই হয়তো আমরা দেখবো মেসিকে 700 গোল সেলিব্রেশন করতে। তো এই আর তার চেয়েও বড়ো কথা যে এই একটা গোল যেটা অ্যাটলেটিকো বিলবাওয়ের এগেনস্টে করে রাকিতিচ রেখেছে টিমকে লড়াইটার মানে লালিগার লড়াইয়ের মধ্যে, না হলে বেশ খানিকটা না হলেও 2 পয়েন্টে তো অন্তত পিছিয়ে পড়তো বার্সেলোনা, যেটা এইরকম অবস্থায় লিগের খুবই চাপের পরিবেশ তৈরি করতো বার্সেলোনা ইয়েতে। আমরা জানি এরকম ক্রিঞ্জ সিচুয়েশনে আগের রিয়াল মাদ্রিদ বরাবর স্লিপ করতো, তো এখনও অবধি তো রিয়াল মাদ্রিদ স্লিপ করেনি, জিদানের আন্ডারে অসাধারণ খেলছে এইবার। তো আমরা চোখ রাখবো লালিগার দিকে যে আলটিমেটলি রিয়াল মাদ্রিদ কোথাও গিয়ে পিছলোই কি না, আর বার্সেলোনা যে আছে লড়াইটাকে সমান সমানে রেখে যেতে পারে কি না। আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে দুটো টিমেরই সমান পয়েন্টে রয়েছে, আর প্রত্যেকে যদি সবকটা ম্যাচ জেতে তাদের রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সমান পয়েন্টে শেষ করবে, কিন্তু লালিগায় দেখা হয় হেড টু হেড রেকর্ড, মানে একে অপরের বিপক্ষে কে বেশি পয়েন্ট পেয়েছে।
তো এইবার একে অপরের বিপক্ষের খেলাগুলো যদি আমরা দেখি, তাহলে বার্সেলোনা দুটো ম্যাচ মিলিয়ে 1 পয়েন্ট পেয়েছে আর রিয়াল মাদ্রিদ দুটো ম্যাচ মিলিয়ে 4 পয়েন্ট পেয়েছে। তো এই জন্য হেড টু হেডে যদি দুটো টিম সমান অবস্থায় গিয়ে শেষ করে তাহলে রিয়াল মাদ্রিদ জিতে যাবে। তো ফাইনালি লালিগায় কী হয় সেদিকে আমাদের খেয়াল থাকবে। এবার আমরা আসি একটু সিরিয়ার দিকে। সিরিয়াও এই মরশুমে ভয়ঙ্কর ইন্টারেস্টিং হয়ে চলেছে। জুভেন্টাস যে একা আগেরবার পুরো একদম একা ডমিনেট করে গেছিলো, বিশাল একটা পয়েন্ট ডিফারেন্স ছিল সেকেন্ড টিমের সঙ্গে, সেটা এবার হয়নি। সেটা এবার বরং অনেকটি ইন্টারেস্টিং হয়ে পড়েছে। অনেকগুলো টিম উঠে এসেছিলো লকডাউনের আগে, তোমরা জানো লাজিও উঠে এসেছিলো, ইন্টার মিলান লড়াইয়ে ছিল প্রথম থেকেই, ওরা এমনকি 2019 সিজনটা ইন্টার মিলানই টপে শেষ করেছিল, তারপর পয়েন্ট লুজ করে কাছে হেরে ওরা পিছিয়ে গিয়েছিলো। তো জুভেন্টাস নিজেদের প্রথম ম্যাচে বোলোগনাকে হারিয়ে দিয়েছিল। তো সেকেন্ড দিনের ম্যাচে ইন্টার মিলান নেমেছিল সাসুলোর এগেনস্টে, ইন্টার মিলান এগিয়েও গেছিলো, লুকাকু গোল করেছিল, কিন্তু আলটিমেটলি 3-3 ম্যাচে সাসুলোর সঙ্গে ড্র করে, যার ফলে ইন্টার মিলান দৌড় থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়লো। তো এটার পর সবার নজর ছিল লাৎসিওর ম্যাচটার দিকে, যে ওরা কিছু করতে পারে কি না। আর ওদের প্রথম ম্যাচটা ছিল আটালান্টার এগেনস্টে, যারা এই মরশুমে অসাধারণ ফর্মে রয়েছে, আগের মরশুম থেকেই দারুণ ফর্মে রয়েছে আটালান্টা, কিন্তু এই মরশুমে এক্সেপশনাল ফর্মে রয়েছে। 77টা গোল করে ফেলেছে লিগে, যেখানে 60 গোলের বেশি ঢুকতে পেরেছে শুধু লাজিও, সেখানে 77টা গোল ওরা করে ফেলেছে সিরিয়াতে, বাকিরা ধারে কাছে নেই এই মুহূর্তে সিরিয়ার টিমগুলো গোলের দিক দিয়ে ওদের কিয়েতে। তো 4 নম্বর পজিশনে ছিল আটালান্টা, এবং লাজিও প্রথম 10 মিনিটেই 2 গোলে এগিয়ে গেলেও তারপরে 3 গোল করে ম্যাচে ফিরে এসে বলতে গেলে লাজিওর টাইটেল হোপকে বেশ খানিকটা বড়সড় ধাক্কা দিয়েছে আটালান্টা। এর থেকে অবশ্য এটা মনে করার কিছু নেই যে জুভেন্টাস এবার সুইফটলি বেরিয়ে যাবে টাইটেলটা নিয়ে, না বন্ধুরা সেটা একেবারেই বলছি না, কারণ তোমরা জানো ইন্টার মিলান যে সাসুলোর সঙ্গে ড্র করেছে, সেই সাসুলো লাৎসিও আটালান্টা আর রোমা এরকম বড় বড় টিমের সাথে এখনও খেলা বাকি রয়েছে জুভেন্টাসের, তো অনেক কিছু হতে পারে। জুভেন্টাসকে এখন যেটা বলা যায় একটা ব্রিদিং স্পেস পেল, একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল লাৎসিও, তো একটা ম্যাচ স্লিপ করা মানেই সেটা ছিল যে লাৎসিও ওদেরকে পেরিয়ে যাবে, সেইটা এখন জুভেন্টাস একটা ব্রিদিং স্পেস পেয়েছে। তো আলটিমেটলি এই সুযোগটাকে কাজে লাগাতে পারে কি না রোনাল্ডোরা সেদিকে আমরা নজর রাখবো। আজকে রাত্রেই রোনাল্ডোদের খেলা রয়েছে, আর সেই খেলাটা রয়েছে নিসেস মোলে একটা টিমের সঙ্গে, মানে এই বছরই তারা প্রমোট হয়েছিল, তো সেখানে জুভেন্টাস কীরকম পারফরমেন্স করে সেদিকে নজর রাখতে হবে। ম্যাচটা জেতা উচিত, কিন্তু জুভেন্টাসের মেন প্রবলেম যেটা হচ্ছে যে কার্ড সমস্যায় ওদের কোনো আর চোট সমস্যায় কোনো লেফট ব্যাক এখন অ্যাভেলেবেল নেই, তো ওই জায়গায় কী খেলে আমাদের খেয়াল রাখতে হবে। তো হ্যাঁ, সিরিয়া থেকে এবার আমরা আসি ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলতে গিয়ে ফার্স্টে আমরা আর্সেনালকে নিয়ে কথাটা বলে নিই। আর্সেনাল কালকে অনেকদিন পর একটা ম্যাচ জিতেছে 2-0 গোলে, তো তাতে তাদের অবস্থানে খুব একটা উন্নতি হয়নি, এখনও 9 না 10 নম্বর পজিশনে রয়েছে। তো অনেকদিন পরে জয় ফিরেছে আর্সেনাল, এটা একটা খবর। তো তারপরে আমরা আসি ম্যানচেস্টার ইউনাইটেডের কথায়। ম্যানচেস্টার ইউনাইটেডের লাস্ট ম্যাচটা ছিল শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে, আর শেফিল্ড ইউনাইটেড এই মরশুমে এক্সেপশনাল ফর্মে রয়েছে। ছোটো মানে কম বাজেটের দল, কিন্তু ইউরোপা লিগে দৌড়ে ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেই লড়াই ছিল উলভসের সাথেও। তো সেই ম্যাচটা মানে এই এনকাউন্টারটা সেদিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট ছিল দু টিমের পক্ষে। আর একদম শুরু 2 মিনিটে দেখে মনে হচ্ছিল ম্যান ইউনাইটেডকে রীতিমতো নাচাচ্ছে শেফিল্ড ইউনাইটেড, কিন্তু ওই 2-3 মিনিটই তারপর থেকে ম্যাচের দখল পুরোপুরিভাবে নিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমে র্যাশফোর্ডের পাস থেকে গোল করে মার্শিয়াল, অসাধারণ পাস ছিল, আর সেটা থেকে গোলটাও সুন্দর ফিনিশ করেছিল। তারপর ফার্স্ট হাফে আরও অনেকগুলো চান্স পেয়েছিল, র্যাশফোর্ডই চান্স পেয়েছিল, মার্শিয়াল ওকে বল বাড়িয়েছিল, তো পোগবা ওকে বল বাড়িয়েছিল, অনেকদিন পরে চোট কাটিয়ে স্টার্ট করেছিল পোগবা, তো ও ফার্স্ট হাফে একটা বল তৈরি করে দিয়েছিল র্যাশফোর্ডকে, কিন্তু র্যাশফোর্ড ওইটা থেকেও বা মার্শালের বানানো বল থেকে ওপেন নেটে বল খেলতে ব্যর্থ হয়। তো হয়ে যায় এটা একাদিন, সেটা নিয়ে কিছু বলার নেই। তারপরে আবার মার্শাল হ্যাট্রিক করে ওই ম্যাচটায়। 2013 পর রবিন ভ্যান পার্সি যে লাস্ট হ্যাট্রিক করেছিল ম্যানিউয়ের হয়ে, তারপর 2020 7 বছর পরে প্রথম ম্যানিউয়ের কোনো প্লেয়ার হ্যাট্রিক করলো, আর সেটা হচ্ছে অ্যান্টনি মার্শিয়াল, আর তার মধ্যে 2 অ্যাসিস্ট র্যাশফোর্ডের। তো বলা যেতে পারে খুব একটা সুন্দর কেমিস্ট্রি ডেভেলপ করছে, আর সেই সঙ্গে মিডফিল্ডে পোগবা আর ব্রুনো ফার্নান্ডেজের জুটিটাও দেখার মতো হয়ে উঠছে। আগের দিন ব্রুনো ফার্নান্ডেজ সামান্য একটু অফ কালার লেগেছে, কিছু পাস বাড়ানোর ক্ষেত্রে ওর মানে ভুলভাল পাস বাড়িয়েছে, পজিশন হারিয়েছে ওর জন্যে, কিন্তু সেটা একাত্তা ম্যাচে হতেই পারে, অসাধারণ এই এখনও অবধি ফর্মে রয়েছে। তো দেখা যাক, আলটিমেটলি আমি বলবো যে ওলের ওপর ভরসা করে যদি ওকে পরের মরশুমেও কোচ রাখে ম্যানচেস্টার ইউনাইটেড, তাহলে ভালো কিছু করে দেখানোর চান্স রয়েছে সমস্ত প্লেয়াররা যদি সুস্থ থাকে।
তো এবার আসি চেলসি আর ম্যানচেস্টার সিটির মধ্যে যে খেলাটা হয়েছে ওটার কথায়। ওখানে তোমরা জানো প্রথমেই গোল করে সিটিকে এগিয়ে মানে চেলসিকে এগিয়ে দিয়েছিল পুলিসিচ, তারপর অসাধারণ একটা ফ্রিকিক থেকে সমতা ফিরিয়ে এনেছিল কেভিন ডি ব্রুইনা, কিন্তু তারপর ফার্নান্ডিনিওর ওই হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায়, লাল কার্ড দেখে ফার্নান্ডিনিও মাঠ থেকে বেরিয়েছে এবং পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেনি উইলিয়ান। তো এরপরে যা পরিস্থিতিটা দাঁড়ালো যে এবার সমস্ত যদি ম্যাচ খেলে নেয় তাহলে সিটি, তাহলেও ওরা 85 পয়েন্টে ফিনিশ করবে, আর এই মুহূর্তে লিভারপুলের পয়েন্ট হচ্ছে 86। তো আগের ম্যাচে লিভারপুল ক্রিস্টাল প্যালেসকে 4-0 গোলে হারিয়েছিল, তো পরের ম্যাচে নামার আগেই এই যে ম্যাচটা হলো সিটি আর চেলসির মধ্যে, চেলসি জিতে যাওয়ায় অফিসিয়ালি 30 বছর পরে লিগ পেয়ে গেল লিভারপুল। প্রিমিয়ার লিগ জমানা যবে থেকে শুরু হয়েছে 92 থেকে, তবে থেকে এই প্রথম লিভারপুলের লিগ জয়, লাস্ট ওরা জিতেছিল 1989-90 মরশুমে জিতেছিল কেনি ডালগ্লিশের কোচিংয়ে। তো আস্তে আস্তে জুর্গেন ক্লপকে টাইম দেওয়া হয়েছে লিভারপুলকে দাঁড় করানোর জন্যে, এবং প্রথম 3 বছরে 3টে প্রতিযোগিতার ফাইনালে হারার পর অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, সুপার কাপ এবং মানে ইউএফএ সুপার কাপ এবং এবার ইংলিশ প্রিমিয়ার লিগও জিতে গেল লিভারপুল। তো এটা খুবই একটা বড় সড় অ্যাচিভমেন্ট, ক্লপ যে বুঝিয়ে দিল যে কতটা ভালো কোচ এবং সময় দিলেও যে কোনো, যখনও লিভারপুল দলটা হাতে পেয়েছিল সেটা তেমন কিছুই দল ছিল না, একদম সাদা মাঠে একটা দল ছিল, সেই দলকেও এখন একটা ওয়ার্ল্ড ক্লাস দলে মানিয়ে দিয়েছে। তো ওর এই এফোর্টকে স্যালুট জানাতেই হয়। তো আলটিমেটলি ইংলিশ প্রিমিয়ার লিগের ফেট ডিসাইডেড হয়ে গেছে, এখন শুধু একটাই মাত্র ইয়ে থাকবে যে লেস্টার সিটি যাদের এই মুহূর্তে খারাপ ফর্মে রয়েছে তাদের টপকে ম্যানিউ ইউরোপ মানে চ্যাম্পিয়ন্স লিগের জায়গাটা করতে পারে কিনা, কারণ চেলসি এই মুহূর্তে যা ফর্ম দেখাচ্ছে আমার মনে হয় না চেলসি কোনোভাবে চ্যাম্পিয়ন্স লিগের দৌড় থেকে ছিটকে যাবে। আর তার সঙ্গে উলফসের কথা বলে রাখাও ভালো, উলফস এই মুহূর্তে যা ফর্মে রয়েছে তারাও আমার মতে যে ইউরোপা লিগে যোগ্যতা অর্জনের জন্য খুব ভালো জায়গায় রয়েছে। আর তোমরা জানো সিটির একটা ব্যান এর পরের মরশুম থেকে লাগতে পারে ইউরোপিয়ান কম্পিটিশনগুলো খেলার ক্ষেত্রে, FFP ওরা ফেয়ার প্লে রুল ভঙ্গ করেছে, প্লেয়ার ফেয়ার সই করানোর ব্যাপারে কিছু ফিনান্সিয়াল ইয়ে স্ক্যান্ডেলতে ধরা পড়েছে। তো সেই ব্যাপারটা এখনও আমাদের এই যে এত কিছুর মধ্যে আমরা নিয়ে ভাবতে পারছি না, তো সেই জায়গায় আর একটা এক্সট্রা টিম পেতে পারে, সেই জায়গায় উলফস কোয়ালিফাই করতেই পারে ইউরোপিয়ান কম্পিটিশনগুলোর জন্যে। তো হ্যাঁ, আর বেশি বড়ো করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অ্যানালিসিস আমার জানিও, আর তোমাদের কী মনে হয় কারা জিততে পারে লিগগুলো সেটাও তোমরা জানিও, আর অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।